এই মাঠে আসার জন্য সকাল 5টা থেকে প্রস্তুতি নিয়েছি এবং পথে বিভিন্ন জায়গায় আমাদেরকে ভ্যানে করে আসতে হয়েছে, রিক্সায় করে আসতে হয়েছে, কিন্তু সব কিছুর পরেও আমাদের অনেক বাধা বিপক্ষ আসছে। আমরা বিভিন্ন জায়গার বাধা উপেক্ষা করেও এই মাঠে আসতে পেরেছি এবং আমরা এই সভা সমাপ্তি এখানে করব এবং আগামী দিনের আমাদের তারুণ্যের অহংকার সরকার আমরা চাই আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এনেছে নির্বাচন হোক এবং জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করুক। আমরা চাই এদেশের মানুষ কমচেকম দুমুঠো খেয়ে পড়ে বাঁচুক। আমরা চাই মানুষ মুখ ফুলে তার স্বাধীনতা, তার গণতন্ত্রের কথা বলুক। আজকে দ্রব্যমূল্য লাগামহীন, বাজারে মানুষ সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রতিটা মাল। আজকে আমরা যারা আওয়ামী লীগ করেন, যেসব কর্মীরা আছেন, নিম্নমানের মানুষ আছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাজারে গেলে আপনি আওয়ামী লীগের লোক, আপনার কাছ থেকে কি কোনো মাল কম নেয় কি না? যদি কম না নেয় আপনি আপনার সাবধান। অথবা আসুন, আজকে এই ভোটচোর মাফিয়া ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে এবং এই জনরোষ থেকে আমরা আগামী 10ই ডিসেম্বর আমাদের যে কেন্দ্রীয় সমাবেশ ডাক দেওয়া হয়েছে, আমরা সারা দেশ থেকে সেখানে যাব। আমাদের টার্গেট একটা, এবার গণতন্ত্র উদ্ধার করব, এবার ভোট অধিকার ফিরে আনবো, গণতন্ত্র উদ্ধার করব। 10 তারিখে ঢাকায় যাবো, হয় বাঁচবো না হয় মরবো।